অবৈধ হলেও আত্মস্বীকৃত দুর্নীতি বা 448 সরকারি চাকরির বিরুদ্ধে এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়নি দুদক। অজুহাত, উচ্চ আদালতের রায়ের কপি হাতে না পাওয়া। এরই মধ্যে পেরিয়ে গেছে 4 মাস, দুর্নীতিবাজরা চাকরি করে যাচ্ছেন বহাল তবিয়তে। মাজহারুল হক মান্না রিপোর্ট। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিষ্ঠা করা হয়েছিল সত্য ও জবাবদিহিতা কমিশন। দুদকের পক্ষ থেকে 258 এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্স থেকে 190 জনকে পাঠানো হয় সেখানে। শীর্ষ পর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা নিজের দুর্নীতির কথা স্বীকার করে অর্থদণ্ড দিয়েছিলেন ট্রুথ কমিশনে। কিন্তু পরবর্তীতে ট্রুথ কমিশন অবৈধ হয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায়। কমিশনের আইনের আওতায় সকল কার্যক্রমকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। এরপরে এর বিরুদ্ধে এপিল হয়, এপিল বিভাগও একই রায় দিয়েছে। বিভাগের রায়টার কপি এখন আমরা পাইনি। ওখানে যদি কি রায়টার যদি মানে আপিল বিভাগের রায়ের কোনোরূপ ব্যর্থ হোক তা আমরা চাই না। এদিকে আইন মন্ত্রণালয় আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে চাকরিচ্যুত সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তবে অন্য মন্ত্রণালয়, বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি। কমিশন এখন বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা। আমরা দুর্নীতির যেসব কেস আছে সেইগুলি প্রচলিত আইন অনুযায়ী বা আমাদের আইন দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী এবং দুর্নীতির অন্যান্য আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। যেখানে যে ট্রুথ কমিশনের কারণে থেমে ছিল ওই অবস্থার থেকে আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের মন্ত্রণালয়ের আওতাধীন আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা।